এই বেটা কই তুই? কি হইছে এত সকালে ফোন করে স্কিল দেয়া? আরে এক কথা দুই কথা আমার এলাকা তুলে লইছে। দু লাভ তো ভাই, আমি এটা তেলে তুই আইতে থাক, আমি যা দে তুই জলদি করে নিচে নাম। যাইবানি তুই গলি দে। সকালবেলা দিল ঘুমটাই হারাম করে, তোর ভাল লাগে না বললে বলা ওদিকে যে দেব। ওই বেটা তুই বেশি জানোস বেটা, আমি যেটা কইছি ওইটাই বেটা। তুই আমার চেয়ে বেশি জানোস? আমি কইছি না আমার চেয়ে বেশি জানবি না, আমার মাথা মতো ফরফুটি গরম কইস না ভাই। পরে গেলাম আমি বন্ধু বান্ধব চিনো না কইলাম। হাই আমি কি ভাই সেই চিনি দেয়ালে আমি আবার কি করছি যা করে সবই দোষ। তোর আছে দোষ খেললে বুঝলাম না, তোর লাগছিস খেললে গারে? আরে মামা তুই ভিডিওটা দেখ তাহলে বুঝবি। দেখ তুই ভিডিওটা দেখ। দেখছস মামা আরে এই ভিডিও লিয়া কি আং টাং টি নিজে ভিতরে লাগাই দিছে। কোনটা চাইছিস বেটা? তবে দিকে দুইটা মেয়ে ধোয়া মারি বেটা, কিছু বলছিস দিকে তোরা? এই মামা বাপ দে আর নিজে ভিতরে চুম্মা চাটি করে আং টাং টি করুক, চল আমরা জায়গা। তোরা দেখ না, চল চল কি লো বুঝলাম না, জাস কই ফোন থাক তোরা লাইলা মামা মুন্ডে লিয়া চল। কি রে তোর মুড অফ করে লাগে আজকে এই এক এক বয়সস? আরে মামা বাসা থেকে অনেক পেন নিতেছে, আমি কেমনি কি করবো কিছুই বুঝতেছি না মামা, কোনো উপায়ও পাইতেছি না। কিন্তু তুই প্যারাই তো স্কেল লেগা, তুই আরো খুশি হবি এটা মায়া মানুষ লিখবো প্যারা কি হচ্ছে তোর? আরে মামা এটা তো ওই মায়া মানুষের প্যারা না রে মামা, এটা তো বড় সড়ো প্যারা। তোর বিয়ে কথা কইতেছিস না? আরে না মামা বিয়ে করলে তো হইছিল, এটা তো কাজের প্যারা রে মামা, কাজ কামের লে প্যারা দিতে আছে, বিয়ে করলে তো ওই তোই। ও আচ্ছা এই প্যারা দিতে আছে, মাসতে তো আমারও প্যারা দিতে আছে, কাজ কাম তো করতে হবো। আর কয়দিন এরকম ভাবে মা হবে? এটা তো আমিও ভাবি মামা, এমনি আর কয়দিন এমনি আর কি খবর? কি রে তোর লগের টা কোথায় আছে? এরা মোল্লা ঢাকার বাইরে। ও কি রে তোরা তিন লে এদিকে আমায় না দেখ দেখি করতেছস? তোরা কি বিষয় কথা বলছিস? আরে মামা বাসা থেকে অনেক প্যারা দিতাছ, আমি চিন্তা করতেছি কিছু তো একটা করতে হইব। কি বিজনেস করবি? এটা কি কসমেটিক না জামা কাপড় নাকি এটা ওইটা? যেমন খাবার সবাই তো মতো বিক্রি খাও কেন, আমরা ডিসকাউন্ট দেবি তুই সমস্যা। ওই খালি এডির ভিতরে আছে রে মামা, আর কোন ব্যবসা কোন ভাই বুঝি না। খাও না জনে তুই আছ। আচ্ছা আচ্ছা বন্ধু সব বাদ দেন, ওই যে ওই একটা ভালো একটা বিজনেসের কথা কইছ অনলাইন, কি বিজনেস করবি মামা? এটা অনেক লাইন আছে, অনেক ব্যবসা অনলাইন নিয়ে করবি কি রকম? নিজেরা নিজে ডিসাইড করো নিজে কেমন কেমন, তারপরে একটা ব্যবসা করার উদ্যোগ। ওই টাকা বেগ আচ্ছা তুই আগে বেগ, তুই টাকা দে, টাকা দে, টাকা দে, তোর কাছে টাকা আগে সবাই টাকা দিব, বিজনেস আরম্ভ তখন আমি টাকা দেব। তুই আগে টাকা দে তারপরে সবাই টাকা দিব, তুই আগে টাকা দে, আমার টাকা ব্যাংকে থাকবে। আমরা
জন্য নিয়েই কথাটা হইছে, আর বিজনেস দিলে তো চার জন্য দিলে করবি, কিন্তু আর তো কোনো সিউরিটি নাই, চলবে না ফেসবুক পেজের ভিতরে ফুড পান্ডা চলবে দেখা দিবি যা কোন আর এই দিলে প্রাণে প্রাণের ভিতরে বিশ্বাসে বলতাছি আমি করব। তুই কি করবি, তুই করলে তো টাকা তো দিতে হইব, তো টাকাটা কই টাকা পরে আরে ব্যাংকে দে তো তোর ক্যাশ কেন দেব, টাকা তো হ্যান্ড ক্যাশ কোন ব্যাংকে দেব, কোন ব্যাংকে টাকা দিয়ে কি দিব, তাহলে কোন ব্যাংকে আমি 10 টাকা দেখেছিলাম না, দৌড়ো বেটা আর বেটা ব্যবসার কাতারে করে না দৌড়ো বেটা, তোর তো কোনো বিজনেস হইব না, তুই কোনো বিজনেস আচ্ছা বাদ দে বাদ দে বাদ দে, মানে কি করবি ক, কার কাছে কত টাকা আছে ক, আমার মামার কথা একটাই, যার কাছে যত টাকা আছে সবাই সবার বাসায় যাও, বাসায় যে টাকা পয়সা ভাগ করো, তারপরে একটা ব্যবসার ব্যবস্থা নেব, আর তুই ব্যবসার কোনো ডাইনামামে থাকবি না, তুই ফুড পান্ডা না ডেলিভারি ফুড পান্ডা লয়ে থাকবি, তোর ফুড পান্ডা ছাড়া বাইরে কোনো কাজ নাই, আকো পেজে ডেলিভারি ব্যবসার খালি আচ্ছা বাদ দে ভাই দাজ্জা ভাইতে চল যা দেই যাও আ চল তাহলে কি রে গায় দিলি খেলনি গা হ্যালো কিরে নসু কই তুই, তুই দিকে আয় আমি বাড়ির ছাদে আছি, ওরা দুইটা হয়ে আছে তুই আয় ঠিক আছে, বুঝলি ব্যবসা করবি না ওরা আইতে আছে ওরা দুইটা হোক গেল কথা কই এটা কেন চুষ মামা তার মানে আজকে পাতি ভরপুর নাকি ভরপুর কি না পাতি কম কর কে কত টাকা আছে রে বেগর কেমনে কিছু বেগর আগে মুড়ু বিদিয়া হ্যাঁ অর্ধেক শুরু হইব ভাই দে টাকা দে সবার লাস্টে দিমু তোর কাছে দে টাকা বল কার কত বাজে দিহি কি কত দেন আচ্ছা ঠিক আছে আমরা সিরিয়াস হই আমরা গেলাম ঠিক আছে ঠিক আছে হে কে আছে দৌড় বেটা এটা তুই কি দিলি বেটা এটা কোনো ব্যবসার ভিতরে বড় বেটা টাকা ব্যবসা ভবিষ্যৎ অনেক বড় জায়গা তুই বেটা কি করবি কত ভাই তোর পাঁচ টাকা তুই না দিতে পারলে না কর তুই পাঁচ টাকা লয়েছিস ব্যবসা করতে রাখ কোনো কামের কাম করছিস বেটা আমি জিনিসটা তাহলে কালকে সুন্দর মতন টাকাটা দিয়ে দিস, আর যদি টাকাটা না দিস তোর পাঁচ টাকা আছে তোর দিয়ে দিবি মনে তুই চা খাইস আমার ঠিক আছে হ্যালো হ্যালো আমি জানি তোমার টাকার অনেক দরকার, তুমি যদি আমার একটা কাজ করে দিতে পারো তাহলে তোমার জন্য অপেক্ষা করছে একটা মোটা অঙ্কের টাকা, তোমার মোবাইলে আমি একটা লোকেশন দিচ্ছি, এই ভদ্রলোকের সাথে তুমি দেখা করো, সে তোমাকে একটা ব্যাগ দেবে, ব্যাগটা তুমি নিয়ে আসতে পারলেই তোমাকে আমি 10 লক্ষ টাকা দেব, তুমি কি অফারে রাজি? হুম রাজি। হুম গুড বয়, ঠিক আছে রাখি, মেসেজ পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে। Thank you.
আশেপাশে তো কারো দেখি না। হ্যাঁ কি হইরানি ভাই, আপনি কি সেই ভদ্রলোক? আশেপাশে কারো দেখি না ভাই। হ্যালো মামা, কই তোরা? চালু আয় মামা, একটা কাম করে রাখছি মামা। আয়, আমি লোকেশন মেসেজ পাঠিয়ে দিচ্ছি মামা, চালু দেওয়ার পরে আমার ঠিকানা দিছে, আমি আইছি, আহ তোর টাকা পাই নাই, লোকও পাই নাই, পাইছে একটা লাশ। পরে লোকটা ফোন দিছি, লোক ফোন করে না, জানা ব্যবসা করলে মনে হয়। পুলিশ যদি তোর ধরে লাগে তো বেটা, বেটা কাম কাজ করস বেটা, এটি কোনো কামের ভিতরে পরে বেটা, বেটা তোর মারা উচিত বেটা। আসলে পরে জিনিসটা আমি জানাবো, পরে আমি ব্যাপারটা জানাবো। নিজের লগে লগে লাঙ্গর টান দিছি, আমার মামা ভুলে গেছে মামা। আমি আর ভবিষ্যতে কাজ করবি না, করব না, পরে জানাবি বেটা। আচ্ছা বুঝছ তাই, বাদ দে ভাই, যা যা ভাইতে চল বাইরে পড়ো, হাইটে যামগা। Thank you.